যে অভিনেতা আজকের আমি ওনার গান শুনলাম কথা শুনলাম বড় চমৎকার পরম তো বড় চালাক নিজের উপরে দোষই নিতে চায় না শুধু যত গুণ সব হইল তার আর যত দোষ সব হইল আমাদের নিজের উপর দোষ নিতে চায় না তো আমি একটু ভিতরের দিক তুললে তুললে খিনরে খিনরে কিছুক্ষণ কই তখন আপনারা বুঝেন দোষ আছে না নাই কয় আমি একটা গান শুনলাম তোমার গানের একটা অন্তরায় ছিল আমার চাইতে পশু ভালো সঙ্গে নিয়ে থাকে সাথী কয় তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো তুমি কেমনে বললা যে আমার চেয়ে পশু ভালো এটা বলা তোমার উচিত হয় নাই আচ্ছা আপনারা এই গানটা শুনেন নাই নজরুলের কয় মোর প্রিয়ে হবে সোরানি দিব খুপায় তার আর ফুল আছে না আচ্ছা কি মনে করেন এক একটা তারা কি পৃথিবীর চেয়ে ছোট হ্যাঁ তাহলে খুপার মধ্যে তার আর ফুল দিব কার তার প্রিয়র এটা কি সম্ভব বাস্তবে এটা সম্ভব নয় তবু কবি কেন বলছেন উনি যে উদ্দেশ্যে যার উদ্দেশ্যই বলুক তার সঙ্গে তার ভালোবাসার যে তীব্রতাটা কতটুকু তার সঙ্গে তার ভালোবাসার যে গভীরতা ভালোবাসার যে একটা টান এটা কতটুকু এটা বোঝানোর জন্য উনি যে শব্দটাকে উপযুক্ত মনে করছেন এই শব্দটা এখানে ব্যবহার করছে এখন যদি একজন কয় নজরুল রে যে এটা ভুল করছে বা এটা পাগলামি ছাড়া আর কিছুই নয় এটা সে বলতে পারে কিন্তু অরিজিনালি এটা পাগলামি নয় এটা তার একটা কল্পনার রাজ্যে গিয়া কবি যেটা ভালো মনে করেছেন অর্থাৎ ভালোবাসার তীব্রতা বোঝানোর জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছেন অনুরূপভাবে আমার চাইতে পশু ভালো এই কথাটা কবি গানের মধ্যে কেন ব্যবহার করেছেন এটা এর কারণ হলো যে আমরা প্রত্যেকেই যখন এই দুনিয়াতে এসেছি আসার আগে কিন্তু একজনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল তার সঙ্গে কথোপকথন হয়েছিল সে বলেছিল তুমি দুনিয়াতে যাও আমিও তোমার সঙ্গে যাচ্ছি তুমি একা নয় এটা সে বলছে কিন্তু এখন দুনিয়াতে এসে আমরা তারে পাই না কবি বলতেছেন যে একটা বনের পশু সেও তো সারাদিন ঘোরাফেরা বাহিরে ঘোরাফেরা করে যে কোনোভাবে তার আহার সংগ্রহ করে সন্ধ্যায় যখন সে তার নিরে ফিরে যায় তখন সে তার সাথীকে নিয়ে রাত্রে থাকে আর আমি তোমার জন্য কেঁদে মরি আমি তোমাকে পাইতেছি না তাহলে একটা পশুর চেয়েও আমি অধম না হয় তোমাকে আমি কেন পাই না এর মধ্যে ত্রুটিকার হয়তো তোমার না হয় আমার যদি আমার হয় আমার দোষে যদি আমি তোমাকে না পাই তাহলে আমার চেয়ে তো পশুই ভালো কি বলে এই দৃষ্টিকোণ থেকে কবি বলতেছে আমার চাইতে পশু ভালো এটা হলো একটা দৃষ্টি আর একটা দৃষ্টি হলো আর একটা চিন্তা ভাবনা হলো নিজেকে নিজে যে ছোট মনে করে সেই প্রকৃত বড় হয় এটাই হলো প্রেমের নিদর্শন এই দৃষ্টিতে বলতেছে যে আমি তো তোমাকে পাই না এখন কয় তুমি পাও না কেন আমি তোমার সাহারকের চেয়ে অতি নিকটে তুমি আমার সাহারকের চেয়ে অতি নিকটে তাহলে আমারে দেখা দিলে সমস্যা কি কয় তুমি দেখতে পারো না আল্লাহরে দেখার কোনো চোখ নাই একটা উদাহরণ দিছে কয় ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায় কে রে ছাগলের চোখ দিয়ে শুধু ঘাস দেখা যায় রাস্তার মধ্যে যে গর্ত আছে এটা কি ছাগল দেখে না কি বলেন ওই যে একটা ছাগল যদি শৃগালে আক্রমণ করে ছাগল কি দেখে না শুধু ঘাস দেখে একটা ছাগল যা দেখা দরকার সে তাই দেখে শুধু ঘাস দেখে না মানছি আমি আমার চন্মচক্ষু দিয়া তোমাকে দেখতে পারি না তুমি সুরের মতো আমার মধ্যে যদি থেকে থাকো গোপন কেন তুমি প্রকাশ হইলে সমস্যা কি এই যে এখানে আমরা দুইজন ধরেন আমরা দুইজন মানুষ একজন আর একজনকে দেখতেছি একজন আর একজনের সঙ্গে কথা বলতে পারতেছি তুমি তুমি বলো আমি সবচেয়ে বড় তুমি যদি সবচেয়ে বড় হও তাহলে তুমি সকলের সামনে উন্মোচিত হইলে সমস্যাটা কি তোমার না আমাদের কার
তুমি যে কোনো এক জায়গায় লুকিয়ে আছো, তুমি বলছো যে আমি শাহরগের চেয়ে অতি নিকটে, এটা তোমার মুখের কথা, আমি এটা দুই তিন ঘন্টার জন্য বিশ্বাস করতেছি না। কারণ এটা তুমি মুখে বলতেছো, তুমি আমার শাহরগের চেয়ে নিকটে, আমি যদি এই জায়গায় ধরি তাহলে রগটাতে অনুভব হবে, যদি নাও দেখি তাহলে রগটা অনুভব হয়, আর কেউ যদি আমার চামড়াটা কাটে তাহলে সে তার চক্ষু দ্বারা রগটা দেখতে পারবে। তাহলে তুমি যদি এর চেয়েও কাছে, তোমারে যে আমরা দেখি না এটা কি আমাদের সমস্যা নাকি তুমি প্রকাশ হইলে তোমার সমস্যা? কার সমস্যা এটা? কয় মানুষকে সৃষ্টি করেছি আমি দুইটা কারণে, একটা হলো ইবাদতের জন্য আর একটা হচ্ছে আবাদের জন্য। আবাদ কি? আবাদ শব্দের দুইটা ব্যাখ্যা আছে, আবাদ শব্দের দুটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো বিস্তার করা। কি বিস্তার? বংশ বিস্তার, এটা হলো জাহেরি ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে, এটা হলো প্রেম বিস্তার করা। আবাদ শব্দের অর্থ প্রেম বিস্তার করা। আমি কয় তুমি কতটুকু আবাদ করছো? আমি প্রেম করেছি আমার সঙ্গে, তোমার সঙ্গে প্রেম করার আমার কোনো প্রয়োজন নাই, কারণ যারে দেখি না। ওই যে দ্বিজদাস বলছে, কেউ বলে আছে কোদা, কেউ বলে নাই, আমি কই তাকলে তাকুক না তাকিলে নাই, যারে নয়নে দেখি না, শ্রবণে শুনি না, ধরশনে মিলে না, যার কোনো প্রমাণ শুনি না, যারে পাগল দ্বিজদাসের গান। তোমারে চৌকেও দেখা যায় না, খানে তোমার আওয়াজ শোনা যায় না, তোমারে ধরতে পাওয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় ধারায় তোমাকে অনুভব করা যায় না, তোমার সঙ্গে আমার প্রেম কিসের? আমি আমার সঙ্গে প্রেম করি, আমি আমারে ভালোবাসি, আমি আমারে চাই, তোমার সঙ্গে কোনো কানেকশন আমার নাই। আমি আবাদ করতেছি, প্রশ্ন করেছিলাম যে তুমি অসুর জাতিকে সৃষ্টি করেছ, ধ্বংস করেছ, এতে আমার আপত্তি নাই, তোমার সৃষ্টি তুমি ধ্বংস করতে পারো। কয় না, পরম তো অসুরদেরকে ধ্বংস করে নাই, এরা নিজেরা মারামারি করে নিজেরাই ধ্বংস হয়ে গেছে। তাহলে কি তোমারে ছাড়াও কোনো কিছু হয় নাকি? স্বীকার করলাইটা তাহলে, তোমারে ছাড়া কোনো কিছু হয়? পবিত্র কোরআনে তালাশ করলে, পুরাণে তালাশ করলে, বেদে গীতা শ্রীমৎ ভাগবত সকল ধর্মগ্রন্থে তালাশ করলে এই কথাটাই পাওয়া যায় যে মানুষ মাত্র নিমিত্ত, সেই হলো সবকিছু, সেই সব কৃতিত্বের মূল, তার এছাড়া কোনো কিছু হয় না। এখন ঠেলা পড়িয়া কয় অসুরে তো আমি ধ্বংস করি নাই, এরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গেল। তাহলে কি? আচ্ছা আপনারা কি এটা বিশ্বাস করেন? ধরেন আমরা দুইজনে মারামারি করলাম, আল্লাহর যদি এখানে হাত না থাকে আমরা একজন আরেকজনকে মারতে পারবো? বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। সেই সব করতে পারে, সেই সব করে, আমরা কেবল নিমিত্ত মাত্র। দেখেন মহাভারতে, মহাভারতে তালাশ করে দেখেন সে অর্জুনকে কি বলছিল। অর্জুনকে বলছিল, অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো, অর্জুন বলছিল যে প্রভু আমি কার সঙ্গে যুদ্ধ করব, এরা আমারই চাচাতো ভাই, আমারই চাচা, আমার গুরু, আমার মামা, তাহলে আমি কার সঙ্গে যুদ্ধ করব, আমি কাকে মারব, আমি যুদ্ধ করতে পারবো না। তখন রাগ হয়ে গেছে, রাগ হয়ে কয় সাবধান অর্জুন, তুমি কি নিজের ভিতরে অহংকার বৃদ্ধি করতেছ? তুমি যদি যুদ্ধ নাও করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করব। সুতরাং আমি যাদেরকে ধ্বংস করার মনস্তব করেছি তাকে ধ্বংস করব। তুমি যুদ্ধ করলেও যা হবে, না করলেও তা হবে, অতএব আমার হুকুম অমান্য করার দুঃসাহস করো না, গাণ্ডীব ধারণ করো, সর সন্ধান করো, যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। তার মানে কি বোঝাইছে? তুমি যদি যুদ্ধ না করো তাহলেও আমি এদেরকে ধ্বংস করব। সে সব করে, পবিত্র কোরআনে আছে আল্লাহ বলতেছেন যে অহংকার হইল আমার চাদর, এই অহংকার নিয়ে যারা টানাটানি করে সবচেয়ে বড় শিরক এরাই করে। অর্থাৎ এই যে তুমি বললা যে অসুররা নিজেরা মারামারি করে
ধ্বংস হয়ে গেছে আমি ধ্বংস করি নাই অসুররা যে একজন রে আরেকজনে মারিয়া ফেলবে একজন যে আরেকজন হচ্ছে শক্তিশালী একজন আরেকজনের সঙ্গে পারবে না এই অহংকারটা এই শক্তিটা এই প্রভাবটা এদের ভিতরে ঢুকাই লোকে তখন তো কোনো শয়তান টয়তান ছিল না শয়তান তো অনেক পরে তাহলে অসুরদের ভিতরে এই যে একটা অহংকার শক্তির যে একটা দম্ভ একটা দাপট এটা এদের ভিতরে ঢুকাই লোকে এদেরকে কে এই অনুপ্রেরণা যোগাইলো যে তোরা একজনের সঙ্গে আরেকজন মারামারি কর আচ্ছা অনুপ্রেরণা যোগাইছে আমি বলবো এটাই তোমার ইন্ধন ছিল তুমি এটা করিয়েছো আর তখন একজন আরেকজনকে মারলো মারলে ওদের ভিতর থেকে যে প্রাণ চলে গেল এই প্রাণ শক্তিটাই বা কে ছিল প্রাণ কে বের করলো ওদের মধ্য থেকে সবকিছুর মূলেই তুমি কিন্তু স্টেজে গুণী সাজতে চাও প্রশ্ন ছিল আমার কাছে আরেকটা কয় দুনিয়াতে থেকে যদি আল্লাহকে না দেখো তাহলে হাশরের দিন দেখতে পারবে না অন্ধ হয়ে উঠতে হবে দুনিয়াতে থেকে কি তুমি দেখতে পারবে কি না দেখলে দেখার পথটা কি এইখানেও আমি বলবো দুনিয়াতে থেকেও আমি আমারই দেখি হাশরের দিন উঠার পরেও আমি আমাকেই দেখব আর আমারে দেখার আমি একজন মানুষ আমি যারে বহু তপস্যা করে দেখি এটাও একটা মানুষের ছবি আর এই দেখার পদ্ধতিটা যে বলে দিবেন তিনিও একজন মানুষ তোমারই না শুধু ফু ছাড়া আর কিছুই নাই ফুডা ফুডা ওই যে একটা কিচ্ছা আছে না এক বুড়ি কয় রে আমি খুব বুড়া মানুষ তো আল্লাহ আমার আমারে যদি কেউ একটু কৃপা করতো এই বৃদ্ধ 70-80 বছর বয়স আমি যদি মনটা চাইছিল একটু যাও খাইতাম যাও এক লোক শুনছে কয় হারে মুরব্বী মানুষ একটু যাও খাওয়ার কথাই তো কইলো যা একটু যাও খাওয়ার ব্যবস্থা করে দেই এই লোক দিলা চাউল দিছে আল্লু আর চাউল দিলে বুড়ি কয় বাবা রে তুমি যে আল্লু আর চাউল দিলা গুড় কেডা দিব যাও এর সঙ্গে যাওটা তো একটু মিষ্টি করে খাইতে হবে ক্ষীর রাঁধতে হবে তো গুড় দিব কেডা বেটা দয়া করে গুড় দিছে কয় তুমি চাউল দিলা গুড় দিলা আমি তো বাবা ঘর থেকে বাইর হইতে পারি না এটারে জাল দিতে গেলে রান্না করতে গেলে আগুন লাগবে পানি লাগবে চুলা লাগবো লাকড়ি লাগবো এগুলি কেটা দিব তো দয়া করে সে দিছে দিলে রান্না করছে রান্না করলে কয় এই যে রান্না করে দিলাম কয় প্লেট চামিচ কেটা দিব কি করবো বেটা কয় রে টেকলাম দু চাউল না দিতাম এটাই ভালো ছিল দিছে প্লেট চামিচ ওই লোক দিছে তখন বুড়া বেটি কয় বাবা সবই তোমার আমার ফুঁডা ছাড়া আর কিছুই না তোমারও নামডা ছাড়া আর কিছুই নাই সবই আমার হে মন খানা নাই ভাবনা হে মন খানা নাই ভাবনা ধন্য হবে মানব জীবন ভজরে মানুষের চরণ ছেড়ে দিয়া ভুজে বাজি ভজরে মানুষের চরণ এমন খানা নাই ভাবনা ভাবনা ধন্য হবে মানব জীবন ভজরে মানুষের চরণ ছেড়ে দিয়া ভুজের বাজি ভজরে মানুষের চরণ আরে মানুষ
মানুষ রাজা মানুষ প্রজা দেখো মানুষ দেয় মানুষকে সাজা মানুষ রাজা মানুষ প্রজা মানুষ দেয় মানুষকে সাজা মানুষ করে রোজা পূজা মানুষ করে রোজা পূজা মানুষের ধারায় আইন প্রণয়ন ধরে মানুষের চরণ আরে মানুষ বিজ্ঞান ছাদে গেল আবার মানুষ এই সংবাদ জানাইলো মানুষ বিজ্ঞান ছাদে গেল মানুষ এই সংবাদ জানাইলো মানুষ রূপে ধরা এলো মানুষ রূপে ধরা এলো শান প্রকাশিতে নূরিতন ভজরে মানুষের চরণ একজন মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে ভেবে অলিত মিয়া বলে ভেবে অলিত মিয়া বলে তোর জন্ম মৃত্যু হবে বারণ ভজরে মানুষের চরণ মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে দেবে অলিত মিয়া বলে বাউল অলিত মিয়া বলে তোর জন্ম মৃত্যু হবে বারণ ভজর আমার কাছে যা জিজ্ঞাসা ছিল সবার মাঝে পূরণ হলো পূর্বের মতো ফুলে বলো পূর্বের মতো কুলে বলো করি আছো করি আরো কিছু জিজ্ঞাসা ভগরে মানুষের চরণ এবার আমার কাছে যা জিজ্ঞাসা ছিল আমি জবাব করলাম জিজ্ঞাসা ছিল আবাদ কি আবাদের দুইটা অর্থ একটা হলো বংশ বিস্তার করা আর একটা হলো প্রেম করা প্রেম বিস্তার করা তাহলে আমি আমার সঙ্গে প্রেম করি যতটুকু করা দরকার যতটুকু করার চেষ্টা আমি করতেছি এটা আমার সঙ্গে আমি আমারে ভালোবাসি এটা আমি করতেছি আর বংশ বিস্তারের কথা বললে এটাও চেষ্টা করতেছি প্রশ্ন ছিল যে তুমি দুনিয়াতে থেকে দেখতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে আমি যে দেখব এটা বুঝবো কেমনে বলে আল্লাহ না ফাল্লাহ এটা বুঝার বাউডা কি আমরা তো দেখি নাই যাকে দেখা দরকার
তাকে দেখার চেষ্টা করতেছি কেউ বলতে পারেন যে উনি এটা কি বলল হাদিস শরীফে দেখবেন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট উনাকে একদিন ফেরেশতা জিব্রিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর জিব্রাইলকে বলেছিলেন জিব্রাইল তুমি যার কাছ থেকে ওহি নিয়ে আসো তুমি কি তাকে কোনোদিন দেখেছো জিব্রাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি যার কাছ থেকে ওহি নিয়ে আসি তাকে দেখার সৌভাগ্য আমার হয় নাই কারণ তিনি আরশে আজিমে থাকেন আর আরশে আজিম হলো উপরে সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাই তাহলে নূরের তাজাল্লিতে পুরে হয়ে যাব ছাই তখন নবীজি একটু মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে বললেন জিব্রাইল আল্লাহকে দেখতে কি মন চায় না জিব্রাইল বুঝতে পারলেন যে যিনি এই প্রশ্ন করেছেন তিনি দেখানোর ক্ষমতাও রাখেন জিব্রাইল নবীজির কদম ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে দেখতে কার মন না চায় যাই হোক অনেক লম্বা ঘটনা আমি বলতে চাই না তখন জিব্রিল গিয়া দেখেছিলেন কি দেখেছিলেন জানেন দেখেছিলেন এইখানেও যিনি ওইখানেও তিনি আল্লাহ নয় রাসূলুল্লাহ অর্থাৎ যিনি বাশারি সুরতে মানুষের বেশে দুনিয়াতে এসেছিলেন জিব্রিল তাকেই বলেছিলেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমাকে স্বপ্ন যুগে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো কারণ শয়তান কখনো আমাকে আমার রূপ ধারণ করতে পারে না আর যে স্বপ্নে আমাকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো আমাকে দেখলেই আল্লাহকে দেখা হয়ে যায় তাহলে যিনি বলছেন আমাকে দেখলে আল্লাহকে দেখার প্রয়োজন নাই তিনি একজন মানুষ সূরতে মানুষ ছিলেন তিনি বাশারিয়া সূরতে এসেছিলেন মানুষ সূরতে এসেছিলেন মানুষের সঙ্গে জীবন ব্যবস্থা করেছেন মানুষের সঙ্গে চলাফেরা করেছেন আবার আপনারা এই কথা বলবেন না আমি কিন্তু এই কথা বলছি না যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন নাউজুবিল্লাহ যারা বলে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এদের জন্মে ঠিক নাই কারণ তিনি আমাদের মতো তো দূরের কথা উনার পায়খানা প্রস্রাবকেও মুবারক শব্দ দ্বারা সম্মান দিতে হয় উনার পায়খানা প্রস্রাব মুবারক উম্মতের জন্য হালাল ছিল এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে হয় না হলে আমার উপরে কথা আসতে পারে উনার প্রস্রাব মুবারক খাইয়া বিবি উম্মে আয়মান উনার এক দাসী ছিল আবার উনার ফুফি আম্মা ছিল উম্মে আয়মান উনি একদিন পানি মনে করে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছিলেন পরের দিন সকালে নবীজি যখন জিজ্ঞেস করলেন হে আয়মান আমার প্রস্রাব কি হলো তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রাতে তৃষ্ণার্ত ছিলাম জল মনে করে খেয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা খেয়েছি আমি আমার জীবনে আল্লাহর কসম আমি আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই তখন নবীজি বলেছিলেন উম্মে আয়মান তুমি আমার প্রস্রাব খেয়েছো যাও আল্লাহ পাক তার সৃষ্টি জগতে যতগুলি রোগ ব্যাধি সৃষ্টি করছেন প্রত্যেকটা রোগ তোমার দেহের জন্য হারাম কোন রোগ আর তোমার দেহকে স্পর্শ করতে পারবে না শুধু তাই নয় জাহান্নামের আগুনেও তোমার দেহকে স্পর্শ করবে না চিন্তা করেন তাহলে ওনার প্রস্রাব যার প্রস্রাব কাইলে জাহান্নামের আগুন হারাম হয় যার প্রস্রাব কাইলে যাবতীয় ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় উনি কি আমাদের মতো মানুষ কখনো আমাদের মতো মানুষ হতে পারেন না তবে তিনি সূরতে মানুষ তাহলে দুনিয়াতে থেকে উনাকেই দেখার কথা আছে উনাকেই দেখতে হবে আর দুনিয়াতে থেকে সাধন বোজনা করে আমি উনাকে দেখব হাসরের দিনও উনাকে দেখব তোমাকে দেখার কোনো প্রয়োজন আমার নাই জবাব করলাম এখন আমি আবার জানতে চাই সাতটি শক্তি আছে প্রধান দর্শন শক্তি শ্রবণ শক্তি হাইয়ুন শক্তি মরিচুন শক্তি ইরাদা শক্তি খাদিরুন শক্তি এই সাতটি শক্তি এই শক্তিগুলি হলো সিফাতি শক্তি তাহলে যাহা সিফতি তাহাই আমার শক্তি
এই যে সাতটি শক্তি এইগুলো সিফাত এই সাতটি সিফাত আমার অর্থাৎ কাদিরুন যে শক্তি এটা আমার শক্তি দর্শন শক্তি এটা আমার শক্তি শ্রবণ শক্তি এটা আমার শক্তি ইরাদার শক্তি মানে ইচ্ছা শক্তি এটা আমার শক্তি হাইয়ুন শক্তি এটা আমার শক্তি আমি জানতে চাই তোমার শক্তি কয়টা এবং কি কি তুমি যে পরম তোমার শক্তিগুলি কি এই একটাই প্রশ্ন মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে দেবে অলিত মিয়া বলে দেবে অলিত মিয়া বলে আশা দেওয়া হবে কারণ ভজন মানুষের চরণ এমন কানা নাই ভাবনা এমন কানা নাই ভাবনা ধন্য হবে মানব জীবন ভজন মানুষের চরণ যাই হোক ফতেপুর থেকে আসছেন অমৃত ভাই তিনি এই গান শুনে 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করলেন ধন্যবাদ তার প্রতি একটা সংবাদ আপনাদের প্রতি এটা হলো মাজারের তরফ থেকে কয়েকজন লোক একটি গামছা নিয়ে যাবে একজন মহান ওলি আল্লাহর মাজার এটা আল্লাহর ওলির মাজার এখানে ওনারা যে অনুষ্ঠানটা করেন প্রতি বছর এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যদিও আমরা দুজন শিল্পী এখানে গান করতে আসছি আমাদেরকে অন্য কোনো জায়গায় যদি গান গাওয়াইতে হয় নেত্রকোনার ভিতরেও যদি গাওয়াইতে হয় তাহলে অন্তত 80-90 হাজার টাকা দরকার আর নেত্রকোনার বাহিরে গাওয়ালে সেটা ভিন্ন কথা এখানে যদিও 80-90 হাজার টাকা না দেয় 50-60 হাজার টাকা যে আমরা দুজন দিত না এমন কিন্তু কোনো কথা না দিতে হবে তাহলে আপনারা একটু সহযোগিতা করবেন সকলেই শিল্পী বাবদ একটা ব্যাপার আছে মাজারের উন্নয়ন করারও একটু বিষয়াদি আছে এই জন্য কয়েকজন গামছা নিয়ে যাবে আপনারা যে যেমন পারেন আল্লাহর ওলির নিয়তে কিছু দিবেন আপনাদের মনস্কামনা পুরা হবে ইনশাআল্লাহ তো এই বলছি আমি আর একটা গান গাইতে হবে বিচ্ছেদ গান আহা ভাই যতই জীব পরমুখ বিচ্ছেদটা লাগবই এই যে হ্যাঁ 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 কারণ এই যে কেরজানি কইছেন কই দরবার মানি ঠিক আছে কিন্তু তাল গাছটা আমারে দিতে তাল গাছ না দিলে দরবার আমি মানি না এই জন্য বিচ্ছেদ লাগবে মন নিল প্রাণ নিল রে মন নিল প্রাণ নিল রে বন্ধু আবে মানে
ঘর হতে বাহির হইলাম বন্ধুর বাসির টানে ধরশন কাজ কি কুল মানে রে বন্দে কি বাজার মানে মন নিল প্রাণ নিল রে দাঁড়া একটু বারান মানি ভাই বন্ধু আবে
বলিস কানে কানে রে সখী বলিস কানে কানে আপনারা বুঝতে পারতেছেন একটা বিষয় কথাবার্তা যে পরম যে গান এরার যে যে কথাবার্তা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে নজর রেখে কথা বলতে হয় যে জন্য কিছু বিষয় আছে যে গিলি একেবারে চাপা রাখা কথা বলতে হয় ইশারায় বিষয়গুলি বুঝতে হয় দীপরমের মূল বিষয় হলো মহাজনী যে গান এই গানটাই হলো মূল বিষয় গানটা যদি আপনি না বুঝেন এর কথাবার্তা আপনি বুঝবেন না এখন যে ওলিদের যে আমি আমি এই যে আমির যে আমিত্ব যে অহংকার এইটাই শয়তানি তোমার কি আছে কিচ্ছু নাই তোমার যে কয়টা শক্তির নাম কইছো মানুষের দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় কি কি হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পায়ু উপস্থ এই যে দশটা ইন্দ্রিয় এই দশটা ইন্দ্রিয়র যে চালিকা শক্তি এর একটা শক্তিও তোমার না সবগুলি শক্তি পরমের তুমি ধার করা জিনিস দিয়া চলতেছ হাওলাত করা জিনিস দিয়া চলতেছ এই যে তোমার চোখ আছে চোখে দেখো না তুমি আচ্ছা এই দুইটা চোখের কি দাম আছে ভাই আপনারা একটু বলেন আচ্ছা কি হাত আছে আমি ধরতে পারতেছি না না আমি ধরতে পারতেছি না মনে করেন পারলামই না কোনো সময় তাইলে আমার এই হাত দুইটার কি দাম আছে আমার পা চলন শক্তি আমি হাঁটতে পারি না আমার এই পা দুইটার কি দাম আছে আমার মুখ আছে বাক শক্তি নাই অর্থাৎ আমি কথা বলতে পারতেছি না আমার এই মুক্তারই কি দাম আছে জিহ্বায় সাধন শক্তি তিতা মিঠা যাবতীয় যা স্বাদ সেইটা গ্রহণ করে জিহ্বায় জিহ্বার এই অনুভূতি শক্তিটাই নাই তাইলে জিহ্বাটার কি দাম আছে
যে কয়টা শক্তির নাম কইছই সবগুলি শক্তি পরমের তোমার একটাও নাই একটা শক্তিও তোমার না চোখের দৃষ্টি শক্তি এটা পরম সত্তা নাসিকায় গ্রাণ শক্তি এবং শ্বাস প্রশ্বাস এই শক্তি পরমের চোখের দৃষ্টি শক্তি কানের শ্রবণ শক্তি জিহ্বা মুখে বাক শক্তি জিহ্বা সাধন শক্তি পায়ে চলন শক্তি হাতে ধারণ শক্তি এই যে 10টা ইন্দ্রিয়র 10টা শক্তি রয়ে গেছে এই 10টা শক্তি একমাত্র পরমের হাইয়ুন যে শক্তিটি রয়ে গেছে এই শক্তিটিও পরমের তোমার যে hayat তোমার যে পরম আয়ু এই পরম আয়ু যদি স্রষ্টার তরফ থেকে না থাকে এখনই বুঝা যাইব কয়জার টেলে বানারা গাউন যায় ফাটটা তোমার ছিলা হ্যাঁ 60-70,000 টেলে লইব এককারে সাধারণ একটা জিনিস যদি চলে যায় আচ্ছা দন্ডা গেলে কা হাত পাউডি কি থাকে না শক্তি থাকে না সব কিছুই থাকে পরে বায়না কয়টা গাইতে পারবা সম্ভব না হ্যাঁ একজনের হইলো অসুবিধার কি একজনেরই হয় এটা আচ্ছা তাহলে এই সমস্ত শক্তিগুলি এইগুলি পরম তোমার কিছুই নাই তুমি যে কই যে কইছলা ফোড়া এই ফোড়াও তোমার না এই ফোড়াও তোমার না গামছা দিয়ে নাকটা মুখটা ফেচ্চা বানলে মোটামুটি বোঝা যাইব যে তুমি কিরম পারো আস্তে আল্লাহর হুলাহান খালি আমরা রই কম হইছিন সময় পাইছিলাম না বুঝছেন গান গায়া দুনিয়ার সব শেষ করছে সব নষ্ট করে দিছি খালি কয়টা গান গায়া আল্লাহ দুইটা হুলাহান 10-15টা মিললে যদি হইতো তে তো কাম পরায় হারিয়েই হলছিলাম ফুটবল টিম নিজেরই একটা হইতো খালি গানের লাগিয়া সময়টা দিতারছি না ভাই আচ্ছা এটি কেলে এন এটি কি বুঝবো এই কথা কি বুঝবো এই গান আরে বাবা ঘুমা গাবারে দিয়া এটা কামে লাগবে হুদাই বালা মানুষের বিরক্ত করবার লাগে আইছে আমরা চমৎকার করে আলোচনাগুলি শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা এখানে আসরে তুলে ধরেছে হ ঠিকই আছে আমি তো এটার বিপক্ষের মানুষ না তুমি যে বক্তব্য রাখছো আমি এটার বিপক্ষের মানুষ না তবে এইটার কারণে আমি তোমাকে প্রশ্ন করতে পারি প্রশ্নটা হলো তুমি ছিলা জীব এই জীব দেহটা মানুষে রূপান্তরিত হইতে কয়টা স্টেশন পার হইতে হয় এটা কিন্তু প্রশ্ন আর জীব পরম গানটা পেশাপেশির গান রে ভাই তো ওইটা না কইরা প্রশ্ন করলাম যে প্রশ্নের মধ্যে কিছু পাওয়া যাবে আপনারা কিছু পাবেন আমার একটু জানার দরকার তুমি জীব তুমি জীব এটা কুকুরও তো জীব এটা গরুও তো জীব শিয়ালও তো জীব কিন্তু তুমি এই জীব দেহ থেকে মানুষে রূপান্তরিত হইতে কয়টা স্টেশন পার হয়ে এরপরে তোমার মানুষ হইতে হয়েছে আস্তে তোমার রাত্র ওবার্ত আছে আমি একটা বিষয়ের ফয়সালায় আস্তে আস্তে আসতে থাক আমি তোমার এটা কথা বলতে চাই আল্লাহ 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 যতই তুমি করো যাই কিছু করো কোনো লাভ নাই লাভটা তখনই হবে আর তখনই তুমি বিষয়টা বুঝে ফেলাইবা একজন এই যেমন আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী আছে তার মন্ত্রী পরিষদ আছে না তার মন্ত্রী পরিষদ আছে তো 60 জন মন্ত্রী বোধহয় বাংলাদেশে এরপরে পার্লামেন্টের মেম্বার আছে যারা এমপি সংসদ সদস্য
হ্যাঁ আচ্ছা এই যে মন্ত্রী পরিষদের যে সদস্য যারা রয়েছেন মন্ত্রীগণ এমন কিন্তু আল্লাহর একটা পরিষদ আছে আল্লাহর একটা পরিষদ আছে পরমের একটা পরিষদ আছে কেউ যদি পরমকে দেখতে চায় পরমের সাক্ষাৎ চায় কেউ কুতর্ক না কইরা একটা জবাব এদার আছে তুমি যদি এইগুলি চাও তাহলে নিশ্চয়ই কোন আল্লাহ পরিষদের সদস্য যারা তাদের কাছে গিয়া আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমার জীবনে এ লালন স্যার গানের কইতে হয় যে লালন স্যার একটা গান আছে না বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নে আর আছে কিন্তু লালন স্যার একটা গান তোমার এই কুতর্ক জীবনেও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ পরিষদের সদস্যের সঙ্গে সাক্ষাৎ না হবে এই বিষয়টা এখানে রাখলাম আস্তে এই গোলাম হাসান ফকির এটা আমার বাস্তব এটা আমার একের কোয়ে দেওয়া লাগতো না আমি বয়ে বয়ে দেখছি আল্লাহ পরিষদের সদস্য হইলে কি হয় আস্তে একটা প্রসব ব্যথা যখন শুরু হলো আয়া কইতাছে বাবা আমার তো বউয়ের পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে ব্যথা বাচ্চা হয় না এটা অনেক দিন আগের কথা বর্তমান যে সুবিধা হইছে মদন এই ধরনের সুবিধা কিন্তু তখন ছিল না কি এই সুবিধা কি ছিল ছিল না এখন তো অনেক সুবিধা হয়েছে দৌড় মারিয়া মদন লয়ে গেলে সিদার হয় তখন কিন্তু এই ব্যবস্থা ছিল না সাত দিনের ব্যথা প্রসব ব্যথা এটা কি ধরনের তীব্র কি ধরনের যন্ত্রণা এটা যার হয়েছে সেই একমাত্র বুঝে আয়া কইতেছে বাবা সাত দিন ধরে ব্যথা এ তো কমে না বাচ্চাও হয় না ডেলিভারি হয় না যে পরিস্থিতি বুঝতেছি এখন তো বাচ্চাও যাইব মাও যাইব ক এক গ্লাস পানি গরম করে খাওয়াই দিলা এই ঘরে বইয়াই কইছে আমার সামনে এক গ্লাস পানি গরম করে খাওয়াই দিলা পানি খাওয়াইছে এক গ্লাস পানি খাইতে যতক্ষণ সময় লাগে এতক্ষণে বেদনাও শেষ বাচ্চাও হয়ে গেছে আচ্ছা গোবিন্দ শ্রীখানে গেছি এই যে আল্লাহ পরিষদের সদস্য হইলে কি হয় গোবিন্দ শ্রীখানে গেছি অলিদ বোধহয় নাম শুনছো দেখছো কিনা আমি জানি না মাঘানের একজন গায়ক ছিল চোখে দেখতো না নাম হইল খুরশেদ আমি তখন ছোট হাফ প্যান্ট পরি দুতারা বাজাই গান গাই খোরশেদ মিয়ার সাথে গান মানুষটা ব্যবহার ভালো ছিল না আর কি মাগার না মানুষ যেরম হয় আমি তো ছোট পাল্লা গান তেমন বুঝিও না এরকম গান শুরু হলো গোবিন্দ শ্রীর কেউ কেউ থাকলে বোধহয় জানবেন বিষয়টা হুট করে রাত্র বারোটার সময় গলাটা বসে গেছে আমার এমনি একদম কথাও কইতে পারি না সকালে আইলাম এখানের একজন লোক ছিল খাগড়ের এই নাম হইল খুরশেদ মিয়া খুরশেদ চাষা মারা গেছে আমি খালি ইশারা দিয়ে ওনারে বোঝাইছি যে আমার নিয়া জানি আমি তো গান বান্দা করতে পারবো না আমার গলায় যে পরিস্থিতি কে লেগে ভালো গলা এরকম হইলো আমি নিজেও বুঝতে পারিনি আইলাম তখন তোর মোবাইলও নাই আইসি ঘরে ঢুকছি ঢুকতে কয়েকটি গান বোধহয় গাইতে আসছিস না গলা বয়ে পড়ছে কই গোবিন্দ শ্রী কই খাগড়িয়া আমি তো পরে খুশের চাষা কইল হ গান করতে পারছে না হঠাৎ করে এগুলো বসে গেছে গা উনি যে ঘরের ভিতরে থাকতো এই ঘরের ফ্লাক্সে গরম পানি থাকতো সবসময় ফ্লাক্সে গরম পানি ঢাললা
আমার এক গ্লাস গরম পানি দিল পানিটা শেষ অটোমেটিক মনে হইল তোমার গলার মধ্যে কি জানি একটা আটকা আছিল এটা ছুটে গেল গা গিয়া যেই গলা সেই গলা একবার আর মাথা বেদনা করতেছে কই গরম পানি খা গা আমি কই বেটানের আবু না হইলেও গরম পানি গলা ভাঙলেও গরম পানি এখন মাথা বেদনারও গরম পানি গরম পানি কি ভাই লাইলাম না আমারে কই বাপ রে গরম পানি তো কোনো বিষয় না কথা ডইল বিষয় আমি যেটা কইতেছি ডইল বিষয় এটা এত গুরুবাদী মানুষ ছিল উনি এইটা গুরুবাদী ধারা না বুঝলে হাসান স্যারে বোঝা সম্ভব না তারা ছিলেন আল্লাহ পরিষদের সদস্য আর এই যোগাযোগ যদি রক্ষা করতে হয় তাহলে এই রকম একটা মানুষের কাছে গিয়া যদি আত্মসমর্পণ হয় তাহলে আল্লাহর খবর পাওয়া যাবে কুতর্কটাও জীবনে মিটবো আর না হইলে কেমন পর্যন্ত এই কুতর্কের কোনো ফয়সালা হবে না লালন সাইজির একটি গান শোনায় কোন নামে ডাকিলে তারে গানটা একটু খেয়াল করবেন একটু যারা গান শুনতে বসছেন কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আরবি ভাষায় বলে আল্লাহ ফারসিতে কয় খোদা তালায় আরবি ভাষায় বলে আল্লাহ ফারসিতে কয় খোদা তালা গড বলেছে যিশুর চেলা গড বলেছে যিশুর চেলা ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে গানের কথা কিরে বাবা আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে নুরজামান গেছো গা আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ফানা হইতে হবে নিজের মধ্যে নিজে কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে আরবি ভাষায় বলে আল্লাহ ফার্সিতে কয় খুদা তালা গড বলেছে যিশুর চেলা ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে আমনের আল্লাহ আমার ঈশ্বর আমার ঈশ্বর কৃষ্ণদার গড কথা তো একটাই এই কারণে সাধক বলছেন আরবি ভাষায় বলে আল্লাহ ফারসিতে কয় খোদা তালা গড বলেছে যিশুর চেলা ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কিছু বুঝতে চাইলে নিজের মধ্যে নিজে ফানা না হওয়া পর্যন্ত কিছুই বোঝা সম্ভব না আগে নিজেরে জানতে হবে নিজেরে যে জানে না চতুষ্পদ জানোয়ারের মধ্যে আর এর মধ্যে কোনো তফাৎ নাই আর তুমি যেদিকে আমারে ঠেলতাছো আমার এদিকে ঠেললে নিয়ে কোনো লাভ নাই একটা বাউল শিল্পীর সঙ্গে আমারে মিলাইতে পারবা তুমি আমার চরিত্রের সঙ্গে স্বভাবের সঙ্গে আচার আচরণের সঙ্গে এটা মিলবে না আর ঘরটাই একটু অন্যরকম নিজের মধ্যে নিজেরে আবিষ্কার করতে যদি না পারা যায় এই মানুষ জীবনেই তো নিষ্ফল মনের ভাব প্রকাশিতে ভাষা হৃদয় এ জগতে মনেরই ভাব মনেরই ভাব প্রকাশিতে ভাষা হৃদয় এ জগতে মন দীপ ধর চিন্তে মনতি ও ধর চিন্তে ভাষা বাক্যে নাহি পাবে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে ভজন পূজন সকলি মানুষের সৃজন আল্লাহ হরি ভজন পূজন সকলি মানুষের সৃজন ও নাম কো চেনার বচন ও নাম কো চেনার বচন বাকি ইন্দ্রিয় না সম্ভবে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে আপনার আপনি ভালা হলে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে মন আপনাতে আপনি ফানা বলে সে ভেদ যাবে জানায় আপনাতে হায় আপনাতে আপনি ফানা বলে সে ভেদ যাবে জানা ধরবে সিরাজ সাই কয় লালন কানা তোর সিরাজ সাই কয় লালন কানা
স্বরূপ রূপ দেখ সংক্ষেপে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে কোন নামে ডাকিলে তারে কোন নামে ডাকিলে তারে হৃদয় আকাশে উদয় হবে সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে রে মন সে ভেদে জানা যাবে বুঝবার জন্য একটা চৈতন্য মানুষ লাগে নিজে নিজে সেটা বোঝা যায় না আর যেখানে নিয়া গল্পটা তুমি রাখছো এই সমস্যা আমাদের এই দেশে এই সমস্যা এই পৃথিবী থেকে জীবন নেওয়ার যাবে না না যাওয়ার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যতটুকু জানি হাদিস থেকে যাহা সংগ্রহ করা যায় যাহা করা হয়েছে এইগুলির দিকে আমরা যদি দৃষ্টি দেই এই দেখেও কত মানুষ কুপথে চলে কুরাস্তায় হাঁটে অনেক মানুষ এরকম করে যাই হোক এদিকে আর গেলাম না আমি তোমার কাছে এই বিষয়টাই জানতে চাইলাম যে একটা ফয়সালার জন্য একটা মানুষ জীব থেকে মানুষে রূপান্তরিত হতে হলে তার কয়টা স্টেশন পাড়ি দিয়া কিভাবে একটা মানুষ জীব থেকে মানুষ হতে পারে এখন তুমি যদি বলো আমি এখনো জীব রইছি তা আমার মনে হলো একটা ফসল লোকে গান গাইলাম সারা রাত এটা মনে হইলে চলবে না তোমার মানুষ হইতে হবে আর মানুষ যদি হইতে হয় আর একটা মানুষ লাগবে যে মানুষটার মাধ্যমে ঈশ্বর দর্শন হবে একা একা সম্ভব না জীবনে খালি কুতর্কই করছে কেউ কোনোদিন কিছু পায় নাই প্রমাণ নাই কারো হাতে রাখলাম একটি গান হ্যাঁ বিচ্ছেদ এরে তো আমরা রুগেই কি করুন যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আমি তারে না দে বাঁচি কেমন করে প্রাণ সখী গো দেখাও তাদে আমার জীবন যাইবার আগে হায় রে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তারে আমি তারে না দে বাঁচি কেমন করে আমি বাঁচি কেমন করে এ প্রাণ সখী গো দেখাও তারে আমার জীবন যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তারে Oh!
তারে না দেখিয়া যদি মরি তোমরা যত সহো চরি গো আমি তারে না দেখিয়া যদি মরি আরে আমি তারে না দেখিয়া যদি মরি ই তোমরা যত সো চরি গো আমার বন্ধু নামটি করলো ধরি গো নামটি করন ভরি সোনা আ আমার রে দেখাও তারে আমার জীবন যাইবার আগে এ প্রাণ শক্তি গো দেখাও তারে আমার যত নয়ন বাড়ি রাখিও কত রায় ভরি গো আমার যত নয়ন বাড়ি হায় রে আমার যত নয়ন বাড়ি তোমরা রাখিও কত রায় ভরি গো আমার প্রাণ বন্ধুর চরণ কানি গো আমার প্রাণ বন্ধুর চরণ খানি ধোয়া আ সেই জলে দেখাও তারে আমার জীবন যাইবার আগে এ প্রাণ সখী গো দেখাও তারে
আমি মরলে করি সেই কাম সখী তোরা আমি মরলে করি সেই কাম কেটে রাখিস আমার বুকে প্রীতম রে সখী করি সেই কাম আরে তোরা আমি মরলে করি সেই কাম কেটে রাখিস আমার বুকে প্রীতম রে প্রাণবন্ধু আসলে বসবে প্রিয়রে আইলে বসতে দিও কাটা চামে এ প্রিয় উপরে দেখাও তারে আমার জীবন যাইবার আগে এ প্রাণ শক্তিরে দেখাও তারে বসে কাটা চামু পরে বন্ধু যদি বসে কাটা চামু পরে এ আমার কথা যদি মনে করে রে বসে কাটা চামু পরে বন্ধু যদি বসে চামু পরে বন্ধু যদি আমার কথা মনে করে রে ও জওয়ান মানে বলে সকল জনম রে
মানের বলে সফল জন হবে এ যে সংসারের দেখাও পাবে আমার জীবন যাইবার আগে আরে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ শক্তি দেখাও পাবে আমার পরাণ যাইবার আগে এ প্রাণ শক্তি দেখাও পাবে